আমার আর ভালো লাগছে না তোমার সঙ্গে কথা বলতে। শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল উল্টো চাপ দেওয়া। দেখো অর্জুন, আমি না খুব টায়ার্ড। বাস হয়ে গেল সব আলোচনায় ফুল স্টপ দেওয়া। এখন আর শুনবেও না আমার কথাটা, বুঝবেও না যে আমাদের টাস্কটা কমপ্লিট করার জন্য এই চাকরিটা বজায় রাখাটা কতটা জরুরি। এতদিনে তুমি আমাকে চেনো নি অর্জুন, আমি সবকিছু শেষ দেখে তবেই ছাড়ব। কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কি ভাবছো? এ বাবা, মনে যা আছে বলে দাও মহারানী, না তো নিজেই জ্বলে পুড়ে মরবে। তোমার জন্য জ্বলে পুড়ে মরতে আমার বয়ে গেছে, সেটা তো দেখতেই পাচ্ছি। কিন্তু সত্যিটা কি? সত্যি নিজে এত মিথ্যে কথা বললো যে এই সত্যি শব্দটাও তোমার মুখে মানায় না। ও, আর তোমার মুখ থেকে বুঝি সারাক্ষণ শুধু সত্যি কথাই বেরোয়। দেখো অর্জুন, আমার আর ভালো লাগছে না, বাড়ি চলো। ওই মাধবীলতার সিক্রেটটা আমি খুঁজে বার করবই। কি কাজ বলো তো? শুনছো? এই উঠো দেখো, ভেরিয়ে বেশি কেমন কান্নাকাটি করছে। আরে ওঠো না, কি হয়েছে? বেশি কেমন কান্নাকাটি করছে দেখো, একবার কিছু নিশ্চয় হয়েছে। আরে ওঠো না, শুনছো? বাবা কি হয়েছে? কি কি কাঁদছে? কি কি কাঁদছে? দেখো না কি একবার ভেবে বেশি। হ্যাঁ সকালে আবার কি বলে দিদিমণি মাটিতে বসে ভাবে কাঁদছে কেন?